পাকিস্তান সুপার লিগের গত মৌসুমে ধারাবাহিকভাবে ভালো খেলেছিলেন তামিম ইকবাল। 6 ম্যাচে 86.75 গড়ে করেছিলেন 267 রান। এবারও টুর্নামেন্টে বাংলাদেশের বাঁহাতি ওপেনারের শুরুটা হয়েছে দুর্দান্ত। সাজ্জায় শুক্রবার তামিমের 50-তে কোয়েটার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 3 উইকেটে 117 রান করেছেন পেসওয়ার। বাঁহাতি ওপেনারের প্রথম স্কোয়ারিং শটটা বাউন্ডারি। জুলফিকার বাবরের ফুলটস ডিপ মিড উইকেটের উপর দিয়ে উড়ে পূর্ণ করেছিলেন 50। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 43 বলে 62 রান করে। 4 মেরেছেন 4টি, ছক্কাও মেরেছেন 4টি। তামিম মোহাম্মদ হাফিজের ওপেনিং জুটিতে এসেছে 41 রান। তামিম আরেকটি বড় জুটি গড়েছেন শোয়েব মাকসুদের সঙ্গে। দুজনের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে জুটি যোগ হয়েছে 53 বলে 75 রান। তামিমের জাতীয় দলে সতীর্থ সাকিব আল হাসান ব্যাটিংয়ের সুযোগ পায়নি। বারবার বৃষ্টি বাধায় ম্যাচটা প্রথমে নেমে আসে 16 ওভারে, পরে আবারও বৃষ্টি শুরু হলে কোয়ার্টারের নতুন লক্ষ্য দাঁড়ায় 9 ওভারে 79 রান। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।